বিসমিল্লাহির রহমানির রহিম। চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়। চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আর্দ্র রজনী। চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে। জানি চরম সত্যের কাছে নত হতে হয় সবাইকে। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাস উপস্থাপনায় আমি সুয়েদা নাসরিন আক্তার, সিনিয়র শিক্ষক প্রাত শাখা ডাক্তার খাস্তুগি সরকারি বালিক উচ্চ বিদ্যালয়। অভিনন্দন তোমাদের আজকের অনলাইন ক্লাসে। প্রথম পৃষ্ঠা উল্টাতেই একটি ছবি। 1973 সালে আলজেরিয়ায় অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের চতুর্থ সম্মেলনে কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ট্রোর সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব এবং সাহসিকতায় তিনি হিমালয়। ফিদেল কাস্ট্রো। আজকের আলোচনায় অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ত্রয়োদশ অধ্যায় বাংলাদেশ এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা। আলোচনা শেষে তোমাদের শিক্ষণ ফল হবে তোমরা বিশ্বে বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব। উল্লেখযোগ্য আন্তর্জাতিক সহযোগী সংস্থা যেমন ইউনিসেফ, ইউনেস্কো, ইউএনডিপি, ফাও, ইউএনএফপি এর গঠন, উদ্দেশ্য এবং কার্যক্রম, আন্তর্জাতিক সহযোগিতা এবং সম্পর্ক উন্নয়নে এইসব সংস্থার ভূমিকা, বিভিন্ন সংস্থায় বাংলাদেশের সংশ্লিষ্টতা, এইসব কিছু ব্যাখ্যা, বর্ণনা, মূল্যায়ন এবং বিশ্লেষণ করতে পারবে। সবশেষে আন্তর্জাতিক সম্প্রীতি এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্কে উদ্বুদ্ধ হবে। আলোচনা প্রথমে বাংলাদেশ এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা। পৃথিবী নামের আমাদের এই গ্রহটিতে রয়েছে প্রায় 195টি দেশ। দেশগুলো বিভিন্ন অঞ্চলে অবস্থিত। এগুলো রাষ্ট্রীয়ভাবে স্বাধীন এবং সার্বভৌম হলেও আজকের দুনিয়ায় কোনো দেশের পক্ষে অন্যের সহযোগিতা ছাড়া একা চলা সম্ভব নয়। অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এমনকি রাজনৈতিক দিক দিয়েও দেশগুলি একে অপরের উপর কম বেশি নির্ভরশীল। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং নিজেদের উন্নয়নের লক্ষ্যে তাদের পরস্পরের সহযোগিতা নিতে হয়। যেমন একটি উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন সমস্যা রয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে এগুলো একা সমাধান করা সম্ভবপর নয়। এজন্য অন্য দেশ ও সংস্থার সহযোগিতা প্রয়োজন হয়। একইভাবে বিশ্বের অন্যান্য দেশেরও রয়েছে অনেক সমস্যা। সকলের সহযোগিতার মাধ্যমে এসব সমস্যার সমাধান এবং একটি শান্তিময় বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে পৃথিবীতে গড়ে উঠেছে বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংস্থা। এর মধ্যে কতগুলো গড়ে উঠেছে নির্দিষ্ট অঞ্চলকে ঘিরে, অর্থাৎ ওই অঞ্চলের দেশগুলোকে নিয়ে, যেমন সার্ক, আসিয়ান, ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন প্রভৃতি। আবার কতগুলো বিস্তৃতি ঘটেছে বিশ্বজুড়ে, যেমন জাতিসংঘ, জোট নিরপেক্ষ আন্দোলন, ওআইসি, ইউনেস্কো, ইউনিসেফ, ফাও, ইউএনএফপিএ, ন্যাটো, ইউএনডিপি, হু প্রভৃতি। আজকের আলোচনায় এসব আন্তর্জাতিক সহযোগিতা সংস্থাগুলো সম্পর্কে বিশদভাবে আলোচনা করব। এর মধ্যে শুধুমাত্র একটি সংস্থা ন্যাটো, এ বিষয়টি তোমাদের বইয়ে নেই। ন্যাটো হচ্ছে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট। ইংরেজিতে যাকে বলা হয়
North Atlantic Treaty Organization. এছাড়া বলা হয় North Alliance North Atlantic Alliance. উত্তর আমেরিকার দুটো এবং ইউরোপের 28টি দেশ নিয়ে এই আন্তর্জাতিক সংস্থাটি গঠিত হয়েছে। এই সংস্থাটি আন্তঃসরকারি সামরিক সহযোগিতার জোট। পারস্পরিক সামরিক সহযোগিতা প্রদানে এরা অঙ্গীকারবদ্ধ। আলোচনা প্রথমে ইউনিসেফ। ইউনিসেফ হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, জাতিসংঘ আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল। জাতিসংঘের একটি বিশেষ সংস্থা যা বিভিন্ন দেশের বিশেষ করে উন্নয়নশীল দেশের শিশুদের সেবা প্রদান করে। মাতৃ ও শিশু স্বাস্থ্য, পুষ্টি ও রোগ প্রতিরোধ, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, মৌলিক শিক্ষা, স্যানিটেশন, নারী উন্নয়নের লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি কাজ করে। এখানে স্যানিটেশন হচ্ছে নিরাপদ খাওয়ার পানি এবং মানব বর্জ্য ও ব্যবহৃত পানি যথাযথ নিষ্কাশন সংক্রান্ত গণস্বাস্থ্য ব্যবস্থা। লক্ষ্য হচ্ছে একটি পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টির মাধ্যমে মানুষের সুস্বাস্থ্য রক্ষা করা, যাতে জীবাণু সংক্রমণ প্রতিরোধ করা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের ত্রাণ সাহায্য প্রদানের লক্ষ্যে ইউনিসেফ 1946 সালে প্রতিষ্ঠিত হয়। 1950 সালের পর থেকে এটি বিশ্বের স্বল্পোন্নত উন্নয়নশীল দেশে শিশুদের কল্যাণ ও উন্নয়নে কাজ করে আসছে। ইউনিসেফের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। 1965 সালে ইউনিসেফ শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়ে থাকে। 1951 সালে ঢাকায় ইউনিসেফের অফিস প্রতিষ্ঠিত হলেও 1977 সাল থেকে ইউনিসেফ নিয়মিতভাবে এদেশের মা ও শিশুর উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এবার আলোচনা করব ইউনেস্কো। ইউনেস্কো হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনেস্কো জাতিসংঘের একটি সামাজিক সংস্থা। বাংলা হচ্ছে জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান এবং সংস্কৃতি সংস্থা। 1946 সালে এটি প্রতিষ্ঠিত হয়। ফ্রান্সের রাজধানী প্যারিসে এর সদর দপ্তর অবস্থিত। বর্তমানে 195টি দেশ ইউনেস্কো সদস্য। প্রধান লক্ষ্য হচ্ছে শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা সৃষ্টির মাধ্যমে বিশ্বের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা। পৃথিবীর সব মানুষের মধ্যে ন্যায় বিচার, আইনের শাসন, মানব অধিকারের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করার লক্ষ্যে ইউনেস্কো কাজ করে যাচ্ছে। ইউনেস্কোর মূল কাজের ক্ষেত্র হচ্ছে চারটি: শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি এবং যোগাযোগ। বাংলাদেশ 1972 সালের 27 অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়। 1973 সালে সরকার বাংলাদেশ ইউনেস্কো কমিশন গঠন করে। এ কমিশন বাংলাদেশে ইউনেস্কোর কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করে। ইউনেস্কো বাংলাদেশ থেকে নিরক্ষরতা দূরীকরণ, বিশেষ করে বয়স্কদের শিক্ষা বিজ্ঞান শিক্ষার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইউনেস্কোর উদ্যোগে আমাদের ভাষা শহীদ দিবস 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে সারা বিশ্বে স্বীকৃতি লাভ করেছে। এছাড়া বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্য সুন্দরবন এবং বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য, যেমন বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, নওগাঁর পাহাড়পুর বা সোমপুর বৌদ্ধ বিহার সংরক্ষণে ইউনেস্কো সহায়তা করেছে। ইউএনডিপি। ইউএনডিপি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম।
1965 সালে গঠিত হয়। এটি জাতিসংঘের বিশ্বব্যাপী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন এবং তদারকি করে থাকে। নিউ ইয়র্কে এর সদর দপ্তর অবস্থিত। ইউএনডিপি প্রধান কাজ হচ্ছে বিশ্ব থেকে দারিদ্র দূরীকরণ, উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নে সহায়তা করা। এই প্রতিষ্ঠানটি প্রধানত 6টি ক্ষেত্র নিয়ে কাজ করছে। 1. গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা। 2. দারিদ্র দূরীকরণ। 3. সংকট মোকাবেলা। 4. পরিবেশ ও এনার্জি সংরক্ষণ। 5. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। 6. হচ্ছে এইচআইভি ও এইডস প্রতিরোধ। ১৯৭২ সাল থেকে বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি সহায়তা করে আসছে। ইউএনডিপি বাংলাদেশ থেকে দারিদ্র দূরীকরণ, গ্রামাঞ্চলে আত্ম সামাজিক উন্নয়ন, নারী উন্নয়ন, সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা, পরিবেশ উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য এবং সহযোগিতা করে আসছে। এবার আলোচনা করব বিশ্ব খাদ্য সংস্থা ফাও। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাও এর পুরো নাম হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এটি ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়। 194টি দেশ এর সদস্য। এর সদর দপ্তর ইতালির রাজধানী রোমে। সংস্থাটি সারা বিশ্বে ক্ষুধার বিরুদ্ধে কাজ করছে। ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণের মাধ্যমে বিশ্বে খাদ্য নিরাপত্তা গড়ে তোলা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জনগণের জীবনযাত্রা মান উন্নয়ন হচ্ছে ফাও এর প্রধান লক্ষ্য। বাংলাদেশ ফাও এর একটি সদস্য রাষ্ট্র। ঢাকায় এর শাখা অফিস রয়েছে। বাংলাদেশে খাদ্য ও কৃষি উন্নয়নে ফাও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশে খাদ্যে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ নয়। উপরন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায় আমাদের দেশে খাদ্য সংকট দেখা দেয়। এই সমস্যার মোকাবেলায় একটি খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে ফাও সরকারকে প্রয়োজনীয় পরামর্শ এবং সাহায্য দেয়। এছাড়া ফাও খাদ্য দ্রব্য সরবরাহে সহায়তা, কৃষি উন্নয়নে পরামর্শ দিয়ে থাকে, জরুরি পরিস্থিতি মোকাবেলায় সহায়তা করে থাকে। ঝড় এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ক্ষুদে ও প্রান্তিক চাষীদের প্রযুক্তিগত সহায়তা দেয় সংস্থাটি। এরপর আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটি বিশ্বের বিভিন্ন দেশে জনস্বাস্থ্য রক্ষায় একটি সমন্বয়কারী প্রতিষ্ঠান হিসাবে কাজ করছে। ১৯৪৮ সালে 7ই এপ্রিল এটি গঠিত হয়। সুইজারল্যান্ডের জেনেভা শহরে এই সদর দপ্তর অবস্থিত। বিশ্বের সকল অংশের মানুষের জন্য সর্বোচ্চ স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করাই হচ্ছে সংস্থাটির লক্ষ্য। বাংলাদেশের জনস্বাস্থ্য উন্নয়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশ থেকে সংক্রামক ব্যাধি দূর করতে সাহায্য করছে। শিশুদের 6টি ঘাতক রোগ যেমন হাম, ডিপথেরিয়া, টিটেনাস, যক্ষা, পোলিও, হুপিং কাশি প্রভৃতি প্রতিরোধে সংস্থাটি অবদান রাখছে। এছাড়া দেশ থেকে ম্যালেরিয়া দূরীকরণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা করা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নতি, মাতৃ ও শিশু মৃত্যু হার কমানোর জন্য কাজটি করছে সংস্থাটি। কলেরা ও ডায়রিয়া নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অবদান উল্লেখযোগ্য। জাতিসংঘ জনসংখ্যা তহবিল
UNFPA. জাতি সংঘ জনসংখ্যা তহবিল UNFPA এর পুরো নাম হচ্ছে United Nations Population Fund. পূর্ব নাম ছিল United Nations Fund for Population Activities. এটি 1969 সালে প্রতিষ্ঠিত হয় সদর দপ্তর নিউ ইয়র্কে বিশ্বের 140টির বেশি দেশ UNFPA সদস্য বিশ্বের বিভিন্ন অঞ্চলে অবস্থিত আঞ্চলিক অফিসের মাধ্যমে UNFPA তার কার্যক্রম পরিচালনা করে আসছে উন্নয়নশীল দেশগুলোকে তাদের জনসংখ্যা সংক্রান্ত সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ এবং সহায়তা প্রদানই হচ্ছে UNFPA এর মূল লক্ষ্য এটি জনসংখ্যা সম্পর্কিত তথ্য সরবরাহের মাধ্যমে দেশগুলোর জনসংখ্যা নীতি প্রণয়ন এবং কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করে থাকে বাংলাদেশ বিশ্বের একটি অধিক জনসংখ্যা অধ্যুষিত দেশ এই অতিরিক্ত জনসংখ্যা বাংলাদেশের জন্য একটি বিরাট সমস্যা এই সমস্যা মোকাবেলায় UNFPA দীর্ঘদিন যাবৎ বাংলাদেশকে সহযোগিতা করছে পরিবার পরিকল্পনা কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়া নারীর ক্ষমতায়ন প্রভৃতি বিষয়ে বাংলাদেশ সরকারকে পরামর্শ এবং সহযোগিতা দিচ্ছে UNFPA সহায়তা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পপুলেশন সায়েন্স বিভাগ চালু হয়েছে এই বিভাগটি বাংলাদেশ ও বিশ্বের জনসংখ্যা সম্পর্কিত জ্ঞানদানের পাশাপাশি এ বিষয়ে গবেষণা বা রিসার্চ কার্যক্রম পরিচালনা করে থাকে আজ এই পর্যন্ত আলোচনা আমরা আজকের আলোচনায় তোমাদের উপস্থাপন করেছি বাংলাদেশ এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার মধ্যে ইউনিসেফ ইউনেস্কো ইউএনডিপি বিশ্ব খাদ্য সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা জাতিসংঘ জনসংখ্যা তহবিল আলোচনার শেষে বাড়ি কাজ হবে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব আন্তর্জাতিক সম্প্রীতি এবং সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখে মূল্যায়ন করো আজ এ পর্যন্ত আলোচনা শেষে বিদায় নিচ্ছি ধন্যবাদ যে অল্পতে তুষ্ট থাকে তার কাছে পৃথিবীর সব কষ্টই সহজ হয়ে যায় A meaningful silence is always better than a meaningful words. Hope is being able to see that there is light despite all of the darkness. Thank you.